গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 6:20। তো আমি উঠেই কাজকর্ম সেরে ভাবলাম আজকে চুলে একটু স্পা করি, তো স্পা ক্রিমটা বানিয়ে নিয়েছি, তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। তো এখানে নিয়েছি 1 টেবিল চামচ চিয়া সিড, 1 টেবিল চামচ, 1 চামচ ফ্লেক্সিড, আর হচ্ছে 1/2 টিস্পুন মেথি দানা। তো 3টেকে নিয়ে এবারে জল দিয়ে এটাকে আমি মিক্স করে গ্যাসে বসাবো, ফুটিয়ে নেব। আমি এখানে নিয়েছি 1 কাপ জল, তো এটা ফুটে 1/2 কাপ হবে, তো আমি সেই পরিমাণেই বসাচ্ছি যাতে আমার চুলে লেন্থ অনুযায়ী। তো যাই হোক, এটা মানে এই যে ফুটতে আরম্ভ করে দিচ্ছে, তো দেখো ফুটিয়ে নিচ্ছি এটাকে, প্রায় ফোটাবো আমি 3 থেকে 4 মিনিট। ফুটতে ফুটতে দেখবে লো হিটে, মিডিয়াম হিটে এটাকে ফুটিয়ে নিলে একটা জেল তৈরি হয়ে যাবে। দেখো জেলটা একদম আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে ছেঁকে নেবো সুন্দর করে, তো ঠান্ডা করে ছেঁকে নেবো আর কি। তো এই দেখো ফুটে গেছে খুব সুন্দর, গ্যাসটাকে অফ করে দিলাম আর এটাকে ছেঁকে নেবো। একটু জাস্ট ঠান্ডা হবে, ছাঁকনি মানে নেটের কাপড়গুলো থাকলে না খুব ভালো হয়, আমার কাছেও নেই, তোমাদের কাছে থাকলে চাই করো। এগুলো না ছাঁকতে খুব কষ্ট হয়, খুব অসুবিধা হয় সেরকম ছাঁকনি না থাকলে। এই দেখো আমি কাপড় দিয়ে ছেঁকেছি, 2-1টা পড়ে গেছে। আর এইটা যে দানাগুলো ভেজানো এটা রেখে দেবো, এটা অন্য সময় পেস্ট বানিয়ে দই দিয়ে আর হচ্ছে একটু নারকেল তেল যা হোক মানে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এটাকে লাগিয়ে নেবো একটা প্যাক হিসেবে। তো যাই হোক জেলটা বার করে নিয়েছি, জেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই আর 1টা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুলের তেলটা। তো দিয়ে ভালো করে মিক্স করে চুলে আমি লাগিয়ে নেবো, দেন এটাকে লাগিয়ে 1/2 ঘন্টা রেখে দেব। তারপরে 1/2 ঘন্টা পর আমি এটাকে শ্যাম্পু করে নেবো আর চুলে খুব সুন্দরভাবে এটা গোড়ায় গোড়ায় ভালো করে লাগাতে। আমি তো একা লাগাচ্ছি, তোমাদের কেউ থাকলে তোমরা হেল্প নিতে পারো, তো কেউ লাগিয়ে দিলে না খুব ভালোভাবে আরও লাগানো যায় জানো তো। তো যাই হোক আমি তো একাই লাগাচ্ছি, তো যেটুকু মানে চেষ্টা করছি পুরো একদম স্কাল্পে লাগানো আর পুরো চুলে। তো যাই হোক এইভাবে লাগিয়ে নিলাম, লাগিয়ে এটাকে 5 মিনিট একটু ম্যাসাজ করব সুন্দর করে। এরকম 5 মিনিট ম্যাসাজ করে এবার চুলটাকে গুটিয়ে আমি বেঁধে রেখে দেব আর তারপর 1/2 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে আমি ধুয়ে নেব। তারপরে তোমরা শ্যাম্পু দিয়ে ধোবার পর রেজাল্টটা দেখবে, তো ট্রাই করে দেখতে পারো। এটা সপ্তাহে 1 বার লাগালে দেখবে সামনে পুজো আসছে, চুলটা এত সুন্দর স্মুথ সিল্ক আর শাইন করবে, চুলটা এত হালকা হয়ে যায় না ধারণার বাইরে। তো যাই হোক এবারে আমি শ্যাম্পু করে নেব, তো শ্যাম্পু করে চলে এসেছি, তো দেখো চুলটা কতটা সুন্দর সিল্ক স্মুথ আর শাইন করছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো কী সুন্দর লাগছে, আর চিরুনি দিয়ে আঁচড়াবো দেখবে একটা চুলও বেরোয় না, মানে এতে চুলও ওঠে না, এত সুন্দর মানে হয়। অন্য সময় দেখবে চুলে কিছু লাগালে না চুল উঠে আসে, তো এতে একটু চুল আর দেখো আমি কোনো কিছুই এখনও লাগাইনি, না সিরাম না কিছু, চুলটা কতটা স্মুথ আছে। তো কেমন লাগলো জানাতে ভুলো না। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো অবশ্য তোমরা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো কী সুন্দর একদম চুলটা কতটা স্ট্রেট হয়েছে, স্মুথ আর সিল্ক হয়েছে, দেখেছ তো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।